আছো বন্ধুরা? সবাই ভালো তো? আমিও আছি মোটামুটি ভালোই। যতক্ষণ আমরা বেঁচে থাকি আমাদেরকে ভালো থাকার চেষ্টাটা করতে হয় না? আজকে তোমাদেরকে না একটু বড় ছেলেকে নিয়ে বলি। বড় ছেলে, সংসারের বড় ছেলে, আমাদের বাঙালি সমাজের বড় ছেলেরা বা জ্যেষ্ঠ সন্তান খুব চাপে থাকে, অনেক চাপে থাকে। আমাকে সেদিন আমার এক ছাত্র বলল, ম্যাডাম আপনি একটু বড় ছেলের উপর একটা ভিডিও করেন, ছেলেটা কিন্তু অনেক দুষ্টু। আমি অবাক হলাম। ও বলছে আমাকে এটা ক্লাসের পরে বলছে। তো আমি বললাম, তুমি কি বড় ছেলে নাকি? বলে, ইয়েস ম্যাডাম। কোথাও গেলে ম্যাডাম একটু নিজের মতন থাকতে পারি না, এত চাপে থাকতে হয়, এত চাপে থাকতে হয়। খালি বলে তুমি বড় ছেলে, তোমাকে এই করতে নেই, সেই করতে নেই, তোমাকে এমন থাকতে হবে, তোমাকে দেখে ছোটরা শিখবে, নানা রকম বিধিনিষেধ। ম্যাডাম কি যে কষ্ট! আর অনেকের যেমন হয় কি, বাবা বা মা যদি না থাকেন তখন কি হয়, অনেক চাপ পড়ে যায়, সংসারের দায়িত্বটা পড়ে যায়। ওর এই কথা শুনতে গিয়ে আমার মনে পড়লো, বেশ অনেক বছর আগে কি হয়েছিল। ক্লাস নিচ্ছিলাম দুপুরবেলা, সেখানে কি হলো, অফিস থেকে একটা নোটিশ আসলো, একটা ছাত্রকে দরকার। তখন অন্যরা বললো, ম্যাডাম ওর বাবা তো হসপিটালে ভর্তি, অসুস্থ। কি হলো, ভালো, মনটা খারাপ হয়ে গেলো, ভালোই পড়াচ্ছিলাম। এখন ওই আরেকটা ছেলে, ও তো গিয়েছে আমাদের মেসেঞ্জারের সাথে। ওই আমি বললাম, তাহলে ক্যাপ্টেন তুমি একটু যাও তো। তখন দেখি কি মেসেজ আসছে, আরেকটা ছেলে বলছে, ম্যাডাম ওর আব্বু না, নাই, উনি মারা গেছে। তখন এত মন খারাপ হলো। আমি ছেলেতে বললাম, তোমরা কি জানো ওরা কয় ভাই বোন? বলে, এক ভাই এক বোন ম্যাডাম। তার মানে ভাই ও একাই তো? ও বড় না ছোট? বলে, ওই বড়। তখন বুঝালাম ওদেরকে যে দেখো, আজকে তোমাদের সাথে ছেলে মাত্র সেকেন্ড ইয়ারে উঠেছে, ওর বাবা নাই। তার মানে মা যদি শিক্ষিত হন, যদি চাকরিজীবী হন, ভালো কথা, আশার কথা। কিন্তু যদি সেটা না হয়, মা যদি স্বল্প শিক্ষিত হয় বা আর্থিক অবস্থা যদি ভালো না থাকে, তাইলে তোমাদের বয়সী এই ছেলেটার মাথায় কিন্তু ওর সংসারের দায়িত্ব এখন থেকেই পড়ে গেল। অথচ তোমরা কত হাসি খুশির মধ্যে হেসে খেলে আনন্দে দিন কাটাচ্ছ, তোমাদেরই সাথের একজনের এই চাপ এসে গেল। তাই আমাদের আসলে সবসময় কিছু মানসিক প্রস্তুতি রাখতে হয় দায়িত্বের জন্য। আর এটা ঠিক, বড়জনকে অন্যরা অনুসরণ করে। আগের দিনে এগুলো বেশি বলতো, আজকাল কিন্তু সবাই বড়জনকে অনুসরণ করে না। আজকালকার পোলাপানরা অনেকে আছে, ছোটরা আরও বড়োর উপর দিয়ে যেতে চায়। তাই আমাদেরকে ওই ট্র্যাডিশন থেকে একটু বেরিয়ে আসতে হবে, একটু অগ্রগতির দিকে বোধ হয় যেতে হবে। আমাদের প্রত্যেকের যেমন নাম আলাদা, জীবন আলাদা, বিবেক আলাদা, তেমনি দায়িত্ব আলাদা আলাদা। এবং আমরা নিজেরা যদি সিনিয়রদেরকে রেসপেক্ট করি, আমাদের জুনিয়ররা এমনি রেসপেক্ট করাটা স্বাভাবিক। তারপরও পরিবারে বসে এটা শিখাতে হবে। শুধু বড় ছেলেকে দায়ী করাটা ঠিক না। অধিকাংশ পরিবারে দেখা যায় দায় এবং দায়িত্বগুলো বড় ছেলে বা মেয়ের ঘাড়ে যায় ঠিকই, সম্মানটা হয়তো ঠিক মতন পায় না। তো একটা পর্যায়ে বড় হয়ে গেলে ভাই বোনরা প্রত্যেকে যদি নিজের দায়িত্বটা নিজে নেয়, বড়জন তখন একটু হালকা হয়। এটা কি আমরা আশা করতে পারি না? এটা কি আমাদের উচিত না? অবশ্যই উচিত, তাই না বন্ধুরা? তো আসো না, আমাদের যাদের এইরকম পরিস্থিতি, আমরা চেষ্টা করি। বড়জন তো অনেকদিন দায়িত্ব নেয়, তো নিজেরা যখন বড় হয়ে উঠি, বড় হয়ে ওঠো, তখন বলো, দাদা বা ভাইয়া, আপু, তোমরা তো এতদিন চালিয়েছো, এখন আমার দায়িত্বটা আমি একটু নিতে চাই, আমার জন্য আর খরচ করো না। এরকম বলে দেখো, ওনারাও আরও দীর্ঘদিন বাঁচবেন। এত সারাটা জীবন ধরে এক চাপ কেউ সহ্য করতে পারে না। আমি একটু সিরিয়াস বিষয়ে বললাম, কিছু মনে করো না বন্ধুরা। কিন্তু আমি জানি তোমরাও জানো, আমাদের জানা অনেক কিছু অনেক সময় আমাদের খেয়াল থাকে না, সেজন্য একটু খেয়াল করিয়ে দিতে চাইলাম মাত্র।
হ্যাঁ, ভালো থেকো সবাই। আর ভিডিওটা পুরোটা দেখা দরকার আসলে, আমি বলতে ভুলে যাই, অনেকে একটুখানি দেখে চলে যাও, এটা করো না। আর যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। ভালো থেকো, কেমন সবাই?